প্রবাসীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন কল্পনাতীত। বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও বড় অবদান রয়েছে তাদের। সংযুক্ত আরব আমিরাতে সফররত চট্টগ্রাম সিটি মেয়র রাজম নাসিরউদ্দিন বলেছেন এসব কথা। আবুধাবির শিল্পনগরী খ্যাত মুসাফফার একটি রেস্তোরাঁয় এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের 60% চট্টগ্রামের উল্লেখ করে তিনি বলেন, খুব শিগগিরই চট্টগ্রামকে মডেল সিটি কর্পোরেশনে পরিণত করার লক্ষ্যে কাজ করছে তার প্রশাসন। সভায় উপস্থিত ছিলেন আমিরাতের বাংলাদেশি কমিউনিটির সদস্যরা। সভা শেষে দেশ ও জাতির শান্তি কামনা মোনাজাত করেন তারা। অংশ নেন মধ্যাহ্নভোজে। চোখের